তো দিনের পর দিন ডেঞ্জারাস হয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো যেভাবেই হোক এটা রুখতে হবে, নাহলে ভোটের আগেই তো আমরা ব্যাকফুটে চলে যাব। কি করা যায় কিছুই তো মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে দাদা। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কি? দেখো, যেভাবে হোক যেভাবে হোক বেবি আর তার ওই শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলির ইমেজটাকে খুব খারাপভাবে নষ্ট করতে হবে। ইমেজ নষ্ট করবে? কিন্তু কিভাবে প্রমিলা? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, যা করার আমিই করব। এত সহজে প্রমিলা সরকার কোনোদিনও হার মানেনি আর মানবেও না। হ্যালো হ্যালো ঝিমলি ঝিমলি, আমি রূপসাদি বলছি। হ্যাঁ বলো ঝিমলি, আমার একটা কথা শোনো না। আচ্ছা সায়ন কি বাই এনি চান্স তোমাদের বাড়িতে গেছে? না, কেন? না মানে সায়ন আসলে বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আমি বোঝাতে পারছি না তোমায়। দেখো আসলে প্রথম প্রথম তো আমরা কেউই তোমাদের সম্পর্কটা মানছিলাম না, তাই তো? তাই রেগে মেগে সায়ন বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউই বুঝতে পারছি না সায়ন কোথায় গেছে। আমাদের সবার খুব টেনশন হচ্ছে ঝিমলি। হ্যাঁ বারবার ওকে ফোন করছি, ও ফোনও ধরছে না। না দেখো, এখন রাগের মাথায় যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে তাহলে তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে কখনো। ঝিমলি প্লিজ তুমি একটু দেখো না সায়ন কোথায় গেছে। ইস, কী যে করে সায়ন। আচ্ছা আমি আমি দেখছি কি করা যায়। শোনো তুমি এত টেনশন করো না। দেখো সায়ন নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি ওকে বলে দেবো তোমরা এত টেনশন করছো। ও যেন বাড়ি ফিরে যায় আমি বলবো। ঠিক আছে আমি দেখছি, হ্যাঁ কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ রাখো। সায়ন আমার জন্য বাড়ি ছেড়ে দিল? সত্যি ও এতটা ভালোবাসে আমাকে, আর আমি কিনা দিনের পর দিন ওকে কষ্ট দিয়ে যাচ্ছি। সত্যি কি নিষ্ঠুরের মতো কাজ করেছি আমি।